পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সত্তরোর্ধ্ব গোলাম মুস্তফা একজন কারুশিল্পী। তিনি উপজেলার সোহাগদল ইউনিয়নের কৌড়িখাড়া খেয়াঘাটের কাছে একটি ঘর ভাড়া নিয়ে কারুশিল্পের কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি বুনে চলেছেন স্বপ্ন। ফেলে দেয়া কাঠের গুড়ি আর শেকড় দিয়ে নিখুঁত হাতে বাহারি ডিজাইনের শোপিস ও তৈজসপত্র তৈরি করেন মুস্তফা। বন জঙ্গল থেকে এসব সংগ্রহ করে হাড় ভাঙা পরিশ্রমে তাতে শিল্পের রূপ দেন তিনি, আর শহুরে বাজারে এসব শোভা পায় শৌখিনতা হিসেবে। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে এই পেশাকেই জীবিকা হিসেবে বেছে নিয়ে অভাবের সংসারে টিকে আছেন মুস্তফা। তার সংগ্রহে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য মুদ্রাও। একজন নিখুঁত কারিগর হিসেবে এলাকায় বেশ খ্যাতিও রয়েছে তার। শোপিসগুলো তৈরি করতে যে পরিশ্রম হয়, সেই পারিশ্রমিক এগুলো এখানে উপযুক্ত পাইতেছে না, এই জন্য শহর অঞ্চলে এলে এগুলো ভালো চলে, পরিশ্রমিকের পারিশ্রমিকটা পায় আর কি। এই মুস্তফা ভাই এই যে শোপিসগুলো এখানে তৈরি করে, এগুলো এখানে সরুকাঠিতে চলে না, এগুলো ঢাকা শহর বিভিন্ন জায়গায় চলে, এখানে সেরকম পরিশ্রমিক পায় না সে। তবে বর্তমানে অর্থাভাবে হিমশিম খাচ্ছেন এই শিল্পী। একটু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে নিজের মতো করে সাজানোর আশা তার। আমার মূল কাজ হলো এই কুটির শিল্প। কুটির শিল্পগুলো এখানে যদি আমি কুটির শিল্প শুধু করতাম, এগুলো আমি কেনে কম মানুষে, যার কারণে আমি পোষায় থাকতে পারতাম না। এই জন্য সাইড ব্যবসায় যেটা জানি, পাথরের ব্যবসা করি, আতর বেচি, টুকিটাকি ঘুরে মরা মাল বেচি, এই দিয়ে আমি টিকা রইতে পারছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শিল্পীকে সব রকমের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের একজন কারুশিল্পী যিনি কাঠ থেকে সুন্দর সুন্দর শোপিস তৈরি করেন, তো যিনি কারুশিল্পের মানে যিনি কাঠ দিয়ে কাজ করছেন, উনি যদি ওনার যে কোনো প্রয়োজনে যদি উনি আমাদের কাছে আসেন, আমরা তাকে যেরকম সহায়তা করবো, এবং একই সঙ্গে আমরা নিজেরাও তার সঙ্গে কথা বলবো যে তিনি কী সরকারি সুযোগ সুবিধা চান বা সরকারে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার আছে, আমরা সেটা তাকে দেওয়ার চেষ্টা করব, এবং সে যাতে স্বাবলম্বী হয় এবং একই সঙ্গে নেসারাবাদের আরও কিছু মানুষকে যাতে সে স্বাবলম্বী করতে পারে, সেই বিষয়ে আমাদের উদ্যোগ থাকবে এবং তাকে সহায়তার সর্বক্ষণিক সহায়তার জন্য আমরা চেষ্টা করব। শিল্প বিকাশের সূচনা লগ্ন থেকেই মনের খোরাক মেটাতেই কাজ করে গেছেন শিল্পীরা। জীবদ্দশায় অনেকেই পাননি সম্মাননা, আবার অধরাও থেকে গেছে অনেকেরই শিল্প, কিংবা মৃত্যুর বহু বছর পর মূল্যায়ন করা হয়েছে শিল্পকর্মগুলোকে। এসব দুঃসহ ইতিহাসের বাইরে এসে প্রতিষ্ঠা পাবেন একজন কারুশিল্পী গোলাম মুস্তফা, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।